আসসালাম আলাইকুম, কেমন কি আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শীতকাল চলে আসছে, হাঁস মুরগিদের অনেক ডিম পাড়া বেড়ে গেছে। সাধারণত শীতকালে হাঁস মুরগিরা একটু বেশি ডিম পাড়ে, কেননা শীতের নতুন ধান ওঠে, উঠান বাড়ির ধান থাকে, কুটা থাকে, খড় থাকে, অনেক খায় ওরা। এক সপ্তাহের মতন আমি ডিম সংরক্ষণ করে রেখেছি, সবই বাড়ির দেশি মুরগি ডিম। এগুলোকে আমি এখন ইনকিউবেটর মেশিনে দিব, 22 দিনের অপেক্ষা করব। প্রত্যেকটা ডিমের গায়ে আমি মার্কারি কলম দিয়ে চিহ্ন দিয়ে রাখবো, কেননা আমার 8 ঘন্টা পর পর ডিমগুলো উল্টাতে হয়, চিহ্ন দেওয়া থাকলে উল্টাতে সহজ হয়। এভাবে প্রত্যেকটা ডিমের গায়ে আমি মার্কারি কলম দিয়ে একটা চিহ্ন দিয়ে রাখবো। বাইশ দিন আমার অপেক্ষা করতে হবে, তার ভিতরে আমার অনেক কাজ থাকবে, সেগুলো আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। কীভাবে মেশিনে কাজগুলো করতে হয় দেখুন, মেশিনটা আমি খুললাম, সাধারণ যে চটের বস্তা থাকে, যেগুলো পাটের বস্তা, ওই বস্তাগুলো আমি একটা ভালোভাবে ভিতরে দিয়ে প্রত্যেকটা ডিম আমি দাগ দিয়ে পাশটা উপরে দিয়ে লেগে রেখে দেব। এভাবে প্রত্যেকটা ডিম আমি সাজিয়ে রাখবো, একটু ফাঁকা ফাঁকা করে, একেবারে গায়ে গায়ে দিব না। এভাবে প্রত্যেকটা ডিম আমি সাজিয়ে রাখবো, আর প্রতি 8 ঘন্টা পর পর আমি ডিমগুলো উল্টায় দিব। আর যখন ডিম ফুটে আসবে তখন আমার আরও অনেকগুলো কাজ থাকবে, বাচ্চা ফোটার আগে অনেক কাজ বেড়ে যাবে, তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা চাইলে এভাবে বাসায় ইনকিউবেটর বেসন নিজেরা তৈরি করে বাচ্চা ফুটিয়ে নিতে পারেন। একবার অনেকগুলো বাচ্চা হলে লালন পালনের সুবিধা হয়, ভ্যাকসিন দিতে সুবিধা হয়, খুবই ভালো হয়। আপনারা যারা আমার মতন হাঁস মুরগি লালন পালন করতে ইচ্ছুক, তারা আপনারা বাজার থেকে কিনেও নিতে পারেন, আবার বাসায় তৈরিও করতে পারেন। দেখুন ডিমগুলো আমার সুন্দর করে বিছিয়ে দেওয়া হলো। এখন আমি ঢাকনা বন্ধ করব, লাইনটা অন করে দিব। ছোট ছোট দুটো বাল্ব এবং দুটো ফ্যান চলে 24 ঘন্টা। কারেন্ট যখন থাকে না তখন ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ সঞ্চালন করা হয়। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি ভালো লাগলে একটা শেয়ার দিবেন। আপনাদের শেয়ার আমাদের অনেক এগিয়ে দেবে। আল্লাহ হাফেজ।